মহারাজ, এই তো প্রিয়াঙ্কা, আই এম সরি আপনাকে এতবার বিরক্ত করার জন্য। আজ তোমার দাদার সাথে আমার বিয়েটা হলে তুমি আমার দেওর হতে, সেই সম্ভাবনা এখনো আছে। এই যে দাদার গায়ে ছোঁয়ানো হলুদ, এটা দিয়ে আমি কি করব? লগ্নভ্রষ্ট হওয়ার কষ্টটা কিন্তু আমি দেখেছি, আমি জানি, তাই আমি কখনোই চাই না যে আপনি সেটার মধ্যে দিয়ে যান বা সেই কষ্টটা পান। আমার মন বলছে যে আপনার সঙ্গে দাদার বিয়েটা হবে, সেটা সুখের হবে কিনা সেটা আমি জানি। তোমার দাদা যদি আমার সব পরিস্থিতি জেনে আমাকে মেনে নেয়, তাহলে তাহলে ওই বিয়েটা সুখের হবে না? আমার দাদা একটা ধূর্ত শিয়াল, ও কোনোদিনও আপনাকে মেনে নেবে না। কি ভাবছো? ভাবছি গায়লুদের সঙ্গে তত্ত্বগুলো সব আনা উচিত ছিল। তোমায় একটা কথা বলি মহারাজ, তোমার দাদা যদি আমার এই পরিস্থিতি জেনে আমাকে মেনে নেয়, তবেই এই বিয়েটা করব আমি। আজকের রাতটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এত বড় কথা তো বলে দিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত আমার কথা বজায় রাখতে পারবো তো? মহারাজ এলি নাকি? হ্যাঁ মহারাজ, কি রে? আচ্ছা এতক্ষণে তোর ফেরার সময় হলো? হ্যাঁ, তুই জানিস না যে তোকে ছাড়া আমরা হেল্পলেস, এটা বুঝিস না তুই? হ্যাঁ, ওই ওই হলুদের বাড়িটা প্রিয়াঙ্কা বৌদিকে দিয়ে এলাম, তত্ত্বগুলো তো নিয়ে যেতে পারিনি, নালে ওগুলো দিয়ে আসতাম। তুই এত ভালো কেন রে মহারাজ? হ্যাঁ, ওই শয়তানটা তোকে এত আঘাত করে আর তুই তুই কিন্তু ওই ধূর্ত শেয়ালটার মুখোশটা টেনে খুলে দিবি। হ্যাঁ, তুই কিন্তু ওকে প্রশ্রয় দিস না কিন্তু আর। তুমি ঠিক বলেছ, আমার বড় ছেলে আততেই ধূর্ত শেয়াল। এক ঘন্টার মহা এপিসোড 13 সেপ্টেম্বর এই শুক্রবার সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।